Hold on. पिछाओ तो গরমকালে এই দায়ের সাপ বের হয়। সাধারণত তো এই সাপের বিষ নেই, পাখি খেয়ে থাকে এবং এই সময় এরা ইঁদুর এবং পাখি খাওয়ার জন্য মানুষের ঘরে গোডাউনে আশ্রয় নিয়ে থাকে। মানুষে এটাকে বেতাছড়া বলে থাকে, ধামিন বলে থাকে এবং বাংলায় দাঁড়ার সাপ বলা হয় এবং ইংরেজিতে র্যাট স্নেক। ইঁদুর খায় বলে এর নাম র্যাট স্নেক। অনেকের ধারণা রয়েছে যে লেজ দিয়ে বাড়ি মারে এবং তার ফলে কিন্তু মানুষের হচ্ছে পচে যায়, তবে সাপের লেজে কোনো কাটা থাকে না এবং তার ফলে কোনো পচার কোনো সম্ভাবনা নেই, এগুলো সম্পূর্ণ গুজব। সাপটিকে কিন্তু এই মুহূর্তেই ধরা হয়েছে এবং এটাকে কিন্তু এই জায়গাতেই ছেড়ে দেওয়া হবে। আমরা এখনই ছেড়ে দেবো, এখানেই ছেড়ে দেবো এবং সাপটিকে যেহেতু নির্বিষ সাপ, আমরা সাপটিকে এখানে ছেড়ে দিচ্ছি।